করবি কি? কি করছিস? এখনো প্রাণ আছে মনে হচ্ছে। শঙ্করানন্দ বলছিল না সিংহ বাহিনীকে রক্ষা করতে। আর বিন্দুমাত্র প্রাণ অবশিষ্ট আছে, এক্ষুনি আমি ওই প্রাণ নিজের হাতে গলা টিপে শেষ করবো রাঙাবো। বড় আনন্দ হবে আমার, বড় আনন্দ হবে। ঘন্টা কে বাজাচ্ছে? হ্যাঁ, কে বাজাচ্ছে? অবন্তিকা পালিয়ে চল, এক্ষুনি পালিয়ে চল, চল না। আমি যাবো না, কোথাও যাবো না। আমি আমি আমার কাজ শেষ না করে কোথাও যাবো না, কোথাও না। পরে অনেক সুযোগ পাবি, এখন চল অবন্তিকা, চল। চলে যা, চলে যা বলছি এখান থেকে। আমি 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 চলে যাচ্ছি, কিন্তু আমি কথা দিচ্ছি, আমি কথা দিচ্ছি, আমি আবার আসবো। আর যেদিন আমি আসবো সেদিন সব ধ্বংস করবো, প্রতিজ্ঞা করলাম সেদিন সে ধ্বংস হবেই। Thank you.
লগ্না 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 উঠ, তোর যে অনেক কাজ বাকি। সূর্যদেব আর ইন্দ্রদেবকে মারার চেষ্টা করেছিল, তোর মাথায় এই যে সিঁদুর, এই এই বাড়ির রক্ষা কবচ রে মা, এই বাড়ির সকলকে রক্ষা করতে পারবি শুধু তুমি রে মা। এবারে ছেড়ে কোনো দিন যাস নি মা, তুই যে মা সিংহ বাহিনীর স্নেহ ধন্যা রে মা, তুই এবারের রক্ষা কবচ। আমি এবারে রক্ষা কবচ? হ্যাঁ রে মা, এই বাড়ির আর এই বাড়ির সকলের রক্ষা কবচ তুই রে। সিংহ লগ্না, সিংহ বাহিনীর আশীর্বাদ আছে তোর মাথার উপর। আমার উপরে মা সিংহ বাহিনীর আশীর্বাদ আছে? বুঝতে পারবি রে মা, মা মা সিংহ বাহিনী তোকে বুঝিয়ে দেবে রে মা। বুঝে বুঝে পিশাচিনি, ওই পিশাচিনিকে আমি আমি তোকে চিনিয়ে দিয়ে
যাত্রা ছেড়ে না। শোন কি বলবে বলো, বলো না। সাবধানে সাবধানে থাকিস রে মা, ওর হাত থেকে সাবধানে সাবধানে থাকিস। কার কার কথা বলছো? কে সে? গুরুদেব, 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 গুরুদেব! কি হলো রতি, পেলে না তো? আমার খুব ভয় করছে, এতবার করে ডাকছি একটা উত্তরে দিল না। গুরুদেব লগ্নার গলা না? হ্যাঁ, ওই দিক থেকে তো আওয়াজটা এলো মনে হচ্ছে। চলো চলো চলো, গুরুদেব, গুরুদেব, গুরুদেব! রতি, রতি, একটু দেখো, একটু দেখো না। হলোটা কি রতি, চুপ করে আছো কেন? তুমি নিজে যদি বুঝতে না পারো তাহলে ডাক্তারবাবুকে খবর দাও। আমি যেটা বলছি সেটা শোনো রতি, তুমি ডাক্তারবাবুকে খবর দাও, ডাক্তারকে খবর দাও, যাও। আমি তো চলে এসেছি, তোর কোনো ভয় নেই, তোর কোনো ভয় নেই। হায় হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল! হেমা সিংহ বাহিনী, বাবু, গুরুদেব তো সারাটা জীবন তোমাকে ছাড়া কিচ্ছু বোঝেননি মা, তার এই কি অবস্থা তুমি করলে মা গো, এই কি অবস্থা করলে! এই লগ্ন কি হয়েছিল রে? সিংহ লগ্না, সিংহ বাহিনীর আশীর্বাদ আছে তোর মাথার উপর। আমার উপরে মা সিংহ বাহিনীর আশীর্বাদ আছে? বুঝতে পারবি, বুঝতে পারবি রে মা, মা মা সিংহ বাহিনী তোকে পিছিয়ে দিতে পারছে। লগ্না, লগ্না, লগ্না উঠ, তোর যে অনেক কাজ বাকি। কিরে লগ্না, কথা বলছিস না কেন, বল কি হয়েছিল? লগ্না, লগ্না কোথায় যাচ্ছিস? কি হচ্ছে এই বাড়িতে আমি কিছুই বুঝতে পারছি না। সব ওই মেয়েটার বাড়াবাড়ি মেজ বউ দিদি, আমি তোমায় বলে দিলাম, ওই মেয়েটা যেদিন থেকে বাড়িতে এসেছে সেদিন থেকেই যত গন্ডগোল শুরু হয়েছে।
কে ওই পিশাচিনী? আর সেদিন আমাকে ছেড়ে দিল কেন? ওর যদি আমাদের এই বাড়ির ওপর রাগ থেকে থাকে তাহলে তো আমাকে আক্রমণ করার কথা, তা তো বলল না। এই তোমরা কি বল, লগ না। লগ্নার না মানে লগ্না ওভাবে ছুটে এসে একেবারে মা সিংহ বাহিনীর সামনে বসে পড়ল? আহ কুন্তলা, ওভাবে কেন বলছো ওকে? দাঁড়াও, এই লগ্না তুই কোথায় ছিলি রে? আর গুরুদেবী বা কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। তোর মাথায় এই যে সিন্দুর, সকলকে রক্ষা করতে পারবি শুধু তুমি রে মা। এবারে ছেড়ে কতদিন যাস রে মা? তুই মা সিংহ বাহিনীর স্নেহ ধন না রে মা, তুই এবারের রক্ষা কবচ। ওই যে পিশাচিনীকে আমি তোকে চিনিয়ে দিয়ে যাচ্ছি রে মা। কি বলবে বলো, বলো না। সাবধানে সাবধানে থাকিস রে মা। লগ্না কি হয়েছে, তুই কাঁদছিস কেন বল? কেন কেন এইভাবে গুরুদেব চলে গেলেন কেন? কি হয়েছে মেজ বউ দিদি? লগ্না বলল গুরুদেব নাকি চলে গেলেন, চলে গেলেন মানে কোথায় গেলেন? আমার তো মনে হলো, কি বলছো তুমি? যাওয়ার আগে গুরুদেব ওসব কি বলে গেলেন, কেন বললেন আমাকে? লগ্না তুই কি বলতে চাইছিস একটু পরিষ্কার করে বল, গুরুদেব কোথায়, কেন বলে গেলেন ও কথাগুলো? আমি তো কিছু বুঝতে পারছি না। লগ্না আমরাও কিছু বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বল মা। গুরুদেব মারা গেছে। মারা গেছে কিভাবে আমি তো কিছু বুঝতে পারছি না। আমি জানি না, আমার মনে হচ্ছে। হ্যাঁ লগ্নাও তো তেমন কথাই বলছিল। একবার ডাক্তার দেখাতে বললে ভালো হতো। না কোনো কোনো লাভ হবে না। কি যাতা বলছিস? না যাতা কোথায় বললাম না, মানে তোমরা এমন বলছো আর তো লগ্না যা বললো আমার তো শুনে তাই মনে হচ্ছে ডাক্তার ডেকে আর কোনো লাভ হবে না। মুশকিল, কি পোকার মতো কথা বলছিস তুই? লগ্না বললো সেটা মেনে নিতে হবে, ডাক্তার না দেখিয়ে ছেড়ে দেবো। তোমার ফোন,